নতুন মামির হাতের এই রেসিপিটা খাওয়ার পর টোটালি ফ্যান হয়ে গেছিলাম। মামির কাছ থেকে রেসিপিটা জানার পর বাড়িতে আঙ্গুর দেখলে এই রেসিপিটা বানাবো না সেটা তো হতেই পারে না। তো আজকে আমি আঙ্গুর দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে যে লম্বা আঙ্গুরগুলো হয় সেটা 500 গ্রাম নিয়েছি। ভালো করে প্রথমে বোটা থেকে ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে আঙ্গুরের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো। আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এই আঙ্গুরগুলোকে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। এবার যেসব আঙ্গুরগুলোর মধ্যে কালো কালো দাগ আছে সেগুলোকে এইভাবে কেটে ফেলে দিতে হবে, তাহলে একদমই পরিষ্কার হয়ে যাবে। তো আমি সব আঙ্গুরগুলোকে ঠিক এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা এখানে আঙ্গুরগুলো ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারো। আমি এইভাবেই মানে একটু গোটা করে রেখেছি, দেখতে রেসিপিটা খুবই লোভনীয় লাগবে। এবার একটা ফ্রাই প্যান চুলোর উপর নিয়েছি, তাতে 1 চামচ মতো সাদা তেল অ্যাড করেছি। তার সঙ্গে দিয়েছি কালো জিরে 1/2 চামচ মতো আর 1 চামচ মৌরি, আর 1/2 চামচের একটু কম দিয়েছি হিং। হিংটা যে কোনো গ্রোসারি দোকানে পেয়ে যাবে, আর অবশ্যই হিংটা এখানে অ্যাড করতে হবে। এই 3টি উপকরণ একদম লো আঁচে লালচে করে ভেজে নিতে হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে পরিষ্কার করে রাখা আঙ্গুরগুলো। আঙ্গুরগুলো অ্যাড করে দেওয়ার পর চুলোর আঁচটা একটু মিডিয়াম করে দেবে, তারপর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। এই সময় আঙ্গুর একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে এই আঙ্গুরের রেসিপিটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে। এইভাবে আমি প্রায় 5 মিনিট সময় ধরে চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে ভেজে নিয়েছি। এবার দেখো অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই সময় এর মধ্যে অ্যাড করে দিতে হবে প্রায় 50 গ্রাম মতো চিনি। আমি 500 গ্রাম আঙ্গুরের জন্য 50 গ্রাম চিনি আর 50 গ্রাম গুড় নিয়েছি। এখানে পাটালি গুড় নিয়েছি, তোমরা যে কোনো গুড় নিতে পারো। তো অল্প একটু জল দিয়ে এবার এগুলোকে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। চিনি আর গুড় যাতে ভালো করে গলে যায় তার জন্য চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করবে। দেখতেই পাবে সমস্ত কিছু গলে গিয়ে আঙ্গুরের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর একদম গ্রেভি হয়ে গেছে। এইভাবে গ্রেভি করে নিতে হবে আর একটু সময় পর্যন্ত আঙ্গুরগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে 1/2 চামচে একটু কম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা নিজেদের ঝাল বুঝে অ্যাড করবে, আর দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো। এখন অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা ফুটে গেছে, আর কালারটা দেখো একদম দারুণ একটা কালার চলে এসেছে। এবার এই আঙ্গুরগুলো নাড়াচাড়া না করে প্রায় 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে একদম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখো আঙ্গুরগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। এবার আমি তোমাদের প্রায় 3 মিনিট পর দেখাচ্ছি। 3 মিনিটের মধ্যে আঙ্গুর একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো এর চেয়ে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, যাতে ভেতর থেকে আঙ্গুরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেটা একটু চেক করে নেবে। আর যখন দেখবে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়ে অনবরত আরও 2-3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে এই যে গ্রেভিটা আছে সেটা একটু ঘন করে নিতে হবে। ঠিক এই রকম ঘন করে রাখবে। এর চেয়ে বেশি যদি ঘন করা হয় এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশি ঘন হয়ে যাবে, তাহলে একদমই ভালো লাগবে না দেখতে, আর খেতেও সেই রকম টেস্টি হবে না। এখন আমি চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়েছি, মানে লো ফ্লেম করে দিয়েছি। এবার দেখো আঙ্গুরগুলো কিন্তু চুপসে যাচ্ছে, মানে অনেক বেশি নরম হয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে আঙ্গুর একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো 2-3 চামচ মতো লেবুর রস এই সময় অ্যাড করে দিতে হবে, তাহলে এই গ্রেভিটা একদমই চিটচিটে হবে না, খুব সুন্দর রসালো হয়ে থাকবে। লেবুর রস অ্যাড করার পর একবার নাড়াচাড়া করে নিয়েছি, তারপর চুলোটাকে অফ করে 2-3 মিনিট এইভাবে রেখে দেব। আর যখন এটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব। এবার এটা একটা বাটির মধ্যে সার্ভ করে নিতে হবে যাতে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আঙ্গুরের এই চাটনিটা এতটাই সুস্বাদু হয় যে অন্য কোনো চাটনি আর খেতে মন চাইবে না। যখনই বানাবে একটু বেশি পরিমাণে বানিয়ে জারের মধ্যে সংরক্ষণ করে রেখে দেবে। এই চাটনি 2-3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে।